কোর্স আমি বর্ষা আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আরটিভি আয়োজিত বিশেষ মিউজিক্যাল শো ইয়াং স্টারে। ইয়াং ট্যালেন্টেড সিঙ্গাররা, তোমরা যারা আছো, যারা গানকে ভালোবাসো, গান নিয়ে স্বপ্ন দেখো, এবং তোমাদের মধ্যে যাদের বয়স অবশ্যই সর্বোচ্চ 20 বছর, তাদের জন্যই তৈরি করা হয়েছে বিশেষ প্ল্যাটফর্মটি। প্রিয় দর্শক, ইয়াংস্টার সিজন 1 ছয় মাস ব্যাপী চলবে। এই ছয় মাসের ব্যবধানে প্রতিটি পর্বে আসা ইয়াংস্টারদের মধ্য থেকে বিচারক এবং দর্শকদের মতামতের ভিত্তিতে বেছে নেওয়া হবে সেরা ইয়াংস্টার। ভিউয়ার্স, তোমাদের মধ্যে যে কেউ হতে পারে আমাদের সেই সেরা ইয়াংস্টার। তোমরা যদি আমাদের এই ইয়াংস্টার প্ল্যাটফর্মে আসতে চাও এবং হতে চাও সেরা ইয়াংস্টার, কোনো রকম দেরি না করে তোমাদের নাম, ছবি, ঠিকানা, বয়স এবং ফোন নাম্বার সহ তোমার খালি গলায় গাওয়া একটি অসাধারণ বাংলা গান রেকর্ড করে পাঠিয়ে দিবে আমাদের ইমেল অ্যাড্রেসে। এবং আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে rtvmusicbiri@gmail.com। সো ভিউয়ার্স, কোনো রকম দেরি না করে চলুন পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের আজকের স্পেশাল ইয়াংস্টার অমির সাথে। হাই অমি, হাউ আর ইউ? আপু আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আমাদের সাথে আরেকজন আছেন, গিটারিস্ট পলাশ ভাইয়া। পলাশ ভাইয়া, কেমন আছেন আপনি? ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তো অমি, ইয়াংস্টার সেটে এসে কেমন লাগছে? খুবই ভালো লাগছে, অনেক বড় একটা প্ল্যাটফর্ম আর অনেকটা স্বপ্নের মতো। কখনো ভেবেছিলে তুমি সিলেক্ট হবে? আমার নিজের উপর কনফিডেন্ট ছিল, বাট বাকিটা জাজেসদের উপর ছিল আসলে। কত দূর যেতে চাও? গান নিয়ে অনেক চিন্তা ভাবনা আছে, গান নিয়ে অনেক কাজ করতে চাই, অনেক ফিউশন করতে চাই, এই তো। কোন ধরনের গান গাইতে তোমার বেশি ভালো লাগে? আমি মূলত শিখেছি নজরুল, তো নজরুলই আমার সবচেয়ে বেশি ভালো লাগে, নজরুল আর ক্লাসিক্যাল, এই দুটো। বাহ, আচ্ছা, তো আজকে আমরা কোন গানটি দিয়ে শুরু করতে যাব প্রথমে? যেহেতু আমি নজরুলের শিল্পী বা নজরুলের ছাত্রী বলতে পারি, তো আমি নজরুল দিয়ে শুরু করছি। চমৎকার, ঠিক আছে। পরদেশি মেঘ যাও রে ফিরে, বলিও আবার পরদেশি রে, পরদেশি মেঘ যাও রে ফিরে, বলিও আবার পরদেশি রে, পরদেশি যাও রে ফিরে, সে দেশে যাবে বাদল ঝরে, কানে নাকি প্রাণ কি লাঘরে, সে দেশে যাবে বাদল ঝরে, কানে নাকি প্রাণ কি লাঘরে, বিরহ ব্যথা নাহি কি সেথা, বিরহ ব্যথা নাহি কি সেথা, বাজে না বাঁশি নদীর তীরে, পরদেশি রে যাও রে ফিরে, বলিও আমার পরদেশি রে, পরদেশি বাদল রাতে ডাকিলে পিয়া, ডাকিলে পিয়া পিয়া পাপিয়া, বেদনায় ভরে উঠে না কি রে, কাহারো হিয়া উঠে যাবে ফুল, উঠে যাবে চাঁদ, জাগে না সে থাকে প্রাণে বয়স থেকে তুমি গান শিখছো?
আপু একদম ছোট থেকে ক্লাস 1 থেকে শিখছি। কার গান সবচেয়ে বেশি ভালো লাগে? বাংলাদেশের মধ্যে সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা ম্যাম এদের গান ভালো লাগে। আর যদি ভারতীয় শিল্পী দিকে যেতে চাই তাহলে শ্রেয়া ঘোষাল, অরিজিৎ সিং এদের। তোমার আইডল কে? আমার আইডল হচ্ছে আমার কলেজ, আমি হোলি ক্রসে ছিলাম, ওইখানকার যে প্রিন্সিপাল উনি আমার আইডল অ্যাকচুয়ালি, সিস্টার শিখা। আচ্ছা যদি বলি গান কেন গাও? গান গাইতে ভালো লাগে, গান একটা মেন্টাল পিসের জায়গা, আর সবচেয়ে বড় কথা এটা মানুষকে আনন্দ দিতে পারি গানের মাধ্যমে। ঠিক, ওকে, তাহলে আমরা পরবর্তী গানে চলে যাই। ওকে, কোন গানটি করবি এবার? আপু এবার নজরুল করছি, বাট এটা নজরুলের ফোক অঙ্গের একটি গান, আশা করি ভালো লাগবে। ঠিক আছে। ও বন্ধু দেখলে তোমায় বুকের মাঝে জোয়ার ভাটা খেলে, ও বন্ধু দেখলে তোমায় বুকের মাঝে জোয়ার ভাটা খেলে, আমি একলা ঘাটে কুলো বধু, একলা ঘাটে কুলো বধু, কেন তুমি এলে বন্ধু, কেন তুমি এলে ও বন্ধু, আমার অঙ্গে কাটা নয়ন জলে ঘরে ফিরে ঘাটে কলস ফেলে, ও বন্ধু দেখলে তোমায় বুকের মাঝে জোয়ার ভাটা খেলে, আমার পাড়ায় বন্ধু তোমার নাম যদি নেয় কেউ, বুকে আমার দুলে ওঠে পদ্মানো ধীরে ঢেউ, ও বন্ধু পদ্মানো ধীরে ঢেউ, ও গো হয় চার এলো নয়া দুকুল জোয়ার ভাটা খেলে, আমি একলা ঘাটে কুলো বধু, একলা ঘাটে কুলো বধু, কেন তুমি এলে বন্ধু, কেন তুমি এলে ও বন্ধু। বাহ, তুমি ভালোই গান গাও দেখছি। থ্যাংক ইউ আপু। কার উৎসাহ বেশি ছিল, বাবা না মা? অবশ্যই মা। মৌলিক গান নিয়ে কোনো প্ল্যান আছে তোমার? হ্যাঁ আপু, মৌলিক গান নিয়ে আমার প্ল্যান আছে, বেশ কিছু
চিন্তা ভাবনা আছে, আসলে ক্লাসিক্যাল বেস গান করতে চাই, নজরুলকে নিয়ে একটু ফিউশন করতে চাই, এই ধরনের চিন্তা ভাবনা আছে। গান ছাড়া আর কি কি পারো তুমি? গান ছাড়া আর্ট করতে পারি, রান্না করতে পারি। কোন ধরনের রান্না করো তুমি? আপু আমি আসলে চাইনিজ রান্না বেশি পছন্দ করি, ফ্রাইড রাইস। আই লাভ চাইনিজ। জীবনের প্রথম কোন গানটি গিয়েছিলে? জীবনের প্রথম গান ছড়া গান দিয়ে শুরু হয়েছে আমার, টুকটুকে লাল রাঙা পুতুল বসেছে আজ। একটু দুই লাইন শুনি আমরা গানটি। ওকে। টুকটুকে লাল রাঙা পুতুল বসেছে আজ, বিয়ে বাড়ি ব্যস্ত সবাই নিয়ে নানান কাজ। সবচেয়ে প্রিয় তোমার কোন গানটি? প্রিয় বলতে গান সবই ভালো লাগে, নজরুলের গান, ক্লাসিক্যাল গান, বাট আমার রাগ ভিত্তিক গান বেশি ভালো লাগে, মানে রাগ ভিত্তিক সব গানই আমার পছন্দ। গান গিয়ে প্রথম পুরস্কার কত বয়সে পেয়েছিলে? যতটুকু মনে হয় ক্লাস থ্রিতে থাকতে পেয়েছিলাম, স্কুল থেকে পেয়েছিলাম পুরস্কার। অনেক ছোটবেলায়? হ্যাঁ, স্কুলে কম্পিটিশন থাকে, ওখানে পেয়েছিলাম, স্কুল ভিত্তিক কম্পিটিশনে। তাহলে তো অনেক আগের থেকে তুমি গান শিখছো। জি আপু। তাহলে আমরা আবার গানে ফিরে যাই। আচ্ছা, কোন গানটি গাইবে এবার? আপু এবার একটি ছায়াছবির গান করছি, ছবির নাম বাবা কেন চাকর, কথা মোহাম্মদ রফিকুজ্জামান, শিল্পী খালিদ হাসান মিলু, সুর আলাউদ্দিন আলী। জানি বাঁধন ছিঁড়ে গেলে কভু আসবে আমার মরণ, আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, কি আদর স্নেহ ভালোবাসা জড়ানো মায়ার বাঁধন। জানি বাঁধন ছিঁড়ে গেলে কভু আসবে আমার মরণ, আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, কি আদর স্নেহ ভালোবাসার জড়ানো মায়ার বাঁধো। বুকে ধরে যত ফুল ফোটালাম সে ফুলের কাঁটা ছাড়া কি পেলাম, ভাগ্যের পরিহাসেরই না কেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ এমন, আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, নয় তো কারো জীবন। চারিদিকে নিরাশার বালু চর, কি আশায় বেঁধেছি খেলা ঘর, স্বপ্ন ভেঙে দিতে এলো ঝড়, কেন মমতায় টানে কেঁদে মরে বেদনার কথা এমন, আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, কি আদর স্নেহ ভালোবাসা জড়ানো মায়ার বাঁধো। জানি বাঁধন ছিঁড়ে গেলে কভু আসবে আমার মরণ, আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, নয় তো কারো জীবন, নয় তো কারো জীবন। তোমার কণ্ঠ এতই মধুর যে সব গানই শুনতে ভাল লাগছে। থ্যাংক ইউ আপু। বলা হয় গান হচ্ছে গুরুমুখী বিদ্যা, তোমার প্রথম গুরু কে ছিলেন? আমার প্রথম গুরু বিজন মিস্ত্রি, তার কাছে নজরুল সঙ্গীতের তালিম নিয়েছি শুরুতেই। এখন বর্তমানে আমি গুরু অসিতদের কাছে ক্লাসিক্যাল শিখছি, আর খায়রুল আলম শাকিলের কাছে নজরুলের তালিম নিয়েছি। তোমার গান শুনে সেরা কমপ্লিমেন্ট কোনটি ছিল?
গান শুনে সেরা কমপ্লিমেন্ট ছিল আমার মার, যে তোমার গান অনেক ভালো লাগে, বা তার যে ইন্সপিরেশনগুলো মানে আমার কাছে ওইটাই সবচেয়ে ভালো লাগে। খুবই ভালো লাগলো শুনে। তোমার কেমন অনুভূতি হয়েছিল যে আমার মা আমাকে এত সুন্দর সুন্দর কমপ্লিমেন্ট দিচ্ছে, মানে অনেকটা ইন্সপায়ার্ড হয়েছিল আর? হ্যাঁ, আসলে আমার গান শুরুটাই হচ্ছে মার জন্য, কারণ মা ছিল নতুন করে শিল্পী ছিল ছোটবেলায়, তো সে পুরোপুরি কমপ্লিট করতে পারেনি তার মিউজিক লাইফ, তো আসলে সেখান থেকে আমার যাত্রাটা শুরুটা সেই করেছে, ইভেন এখন পর্যন্ত সেই সাপোর্ট দিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে আমরা আমাদের পরবর্তী এবং শেষ গানে চলে যাই। আপু চেষ্টা করতে যাচ্ছি একটি ফোক গান দিয়ে, পদকর্তা পরাণ ফকির, সুর হচ্ছে নবীনচন্দ্র রাজবংশী। ঠিক আছে। দয়াল তোমার যোগিনী সাজিব, আমি সই পাদিব আমার মন প্রাণ, আমি সই পাদিব আমার মন প্রাণ, তুমি কোন বাদেশে রইলা রে দয়াল চা, তোমায় না দেখলে বাঁচি নাই আমার প্রাণ, তোমায় না দেখলে বাঁচি নাই বাদেশে, এ রইলা রে দয়াল চা, দয়াল তোমার লাগিয়া দেশে না বই দেশে, দয়াল তোমার লাগিয়া দেশে না বই দেশে, যেমন শিমুলের তুলা বাতাসে ওড়ে রে দয়াল, সেই রকম উড়াইলাই আমার প্রাণ, তুমি সেই রকম উড়াইলাই আমার প্রাণ, তুমি কোন বাতাসে এ রইলা রে দয়াল চা, তোমায় না দেখলে গান দিয়ে আমরা আজকের পর্বটি শেষ করলাম। থ্যাংক ইউ আপু। পড়ালেখা শেষ করে তোমার কি করার ইচ্ছে আছে? আপু আমার মানে দুই ধরনের কাজ, যেমন আমার পড়াশোনা করে আমি একটু চাকরিও করতে চাই, মানে পাশাপাশি গানের পাশাপাশি, তো ইচ্ছা আছে গ্র্যাজুয়েশন কমপ্লিটের পর একটু সরকারি চাকরির জন্য অ্যাপ্লাই করব। আর গান নিয়ে তো ছিলাম, আছি, সারাজীবন থাকব, আর নিজের একটা স্কুল খুলতে চাই গানের। এই ছোটোখাটো অনেক কিছু আছে আসলে। এটা অবশ্যই করবে, গানের একটা স্কুল খুলবে, আমিও গিয়ে তোমার কাছে একটু গান শিখব। অবশ্যই আপু, অবশ্যই। বড় হয়ে দেশ বা দেশের মানুষের জন্য কিছু করতে চাও? হ্যাঁ আপু, দেশ বা দেশের মানুষের জন্য থেকে একটু ভিন্নভাবে বলি, আমার আসলে আমি নারীদেরকে নিয়ে কাজ করতে চাই, যেন আমাকে দেখে আরও অনেকগুলো মেয়ে ইন্সপায়ার হয়, নিজের পায়ে দাঁড়ায়, যে যা যাই করুক না কেন নিজের একটা আলাদা জগৎ তৈরি করে, তো আমি সেই ধরনের ইন্সপিরেশন দিতে চাই এন্ড হেল্পও করতে চাই অবভিয়াসলি, বেশিরভাগ মানে সব সাপোর্ট মেয়েদের জন্য অবভিয়াসলি। অবশ্যই, ইনশাল্লাহ আমি আশা করি যেন তোমার এই আশাটা পূরণ হয়। থ্যাংক ইউ। এতক্ষণ ধরে যে দর্শকরা তোমার এত সুন্দর সুন্দর গানগুলো উপভোগ করলেন, তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাও? হ্যাঁ অবশ্যই বলতে চাই, দর্শক আমার গান যদি কিছু
ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন, এটা আমার জন্য অনেক বড় একটা প্ল্যাটফর্ম আসলে। আর ইয়াংস্টারের মধ্যে আমি সেরা ইয়াংস্টার হতে চাই, তো প্লিজ আমার যে এপিসোডটা আছে একটু ফ্রেন্ডের সাথে শেয়ার করুন, বেশি বেশি লাইক আর বেশি বেশি শেয়ার, যেন আমি নিজের একটা আলাদা প্লেস তৈরি করতে পারি। আর আমার জন্য অবশ্যই অনেক অনেক দোয়া করবেন সবাই। থ্যাংক ইউ ওমি। যাবার আগে আমাদের গিটারে যে ভাইয়াটি ছিলেন, যে এতক্ষণ ধরে এত সুন্দর করে গিটারটি বাজিয়েছেন, তাকে অনুরোধ করতে চাই আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন। হ্যাঁ অবশ্যই, আমি এটা আমার প্রথম শো ছিল, অনেক ভুল ত্রুটি হয়েছে সেটা আমি জানি, দর্শকরা বুঝতে পারবেন হয়তো, আমাদের ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যেন দোয়া করবেন যেন সামনে আমরা এগিয়ে যেতে পারি অবশ্যই। ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ওমি অ্যান্ড পলাশ ভাইয়া আমাদের আজকের এই পর্বে আসার জন্য। প্রিয় দর্শক, আমরা আমাদের আজকের পর্বের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। তোমরা যারা ওমির মতো আমাদের এই প্ল্যাটফর্মে আসতে চাও এবং মুগ্ধ করতে চাও সারা দেশকে তোমার গানের মাধ্যমে, তারা কোনো রকম দেরি না করে তোমাদের নাম, ছবি, ঠিকানা, বয়স এবং ফোন নম্বর সহ তোমার খালি গলায় গাওয়া একটি অসাধারণ বাংলা গান রেকর্ড করে পাঠিয়ে দিবে আমাদের ইমেইল অ্যাড্রেসে। এবং আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে rtvmusicvidi@gmail.com। ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী এপিসোডে। বাই বাই। Press the bell icon on YouTube app and never miss another update.